আবারও কিন্তু আইএবিএফ এর বিসিবিএফ এর এক্সাম গুলোকে কিন্তু বাতিল করা হলো। আমি একটা আগের ভিডিওতে জানিয়েছিলাম মার্চ এপ্রিল মে মাসে যাদের আইএবিএফ এর বিসিবিএফ এর এক্সাম ছিল তাদের কিন্তু সবার কিন্তু এক্সাম কিন্তু ক্যান্সেল করা হয়েছিল। আবারও কিন্তু মার্চ এপ্রিল মে এবং জুন জুলাই যাদের এক্সাম ছিল তাদের কিন্তু সবার কিন্তু এক্সাম গুলোকে কিন্তু বাতিল করা হয়েছে। এই এক্সাম গুলো আবার কবে হবে কিংবা কি হবে না হবে এবং আইএবিএফ থেকে কি নোটিশ জারি করেছে আমি ভিডিওর আগে আগে কিন্তু আমি আপনাদের সমস্ত কিছু জানাবো। তার আগে আপনাদের একটা কথা জানতে চাই, আমি এই সপ্তাহে আইএবিএফ এর প্রশ্ন উত্তর নিয়ে স্টাডি করছি, সামনের সপ্তাহে কিন্তু আমি পার্ট পার্ট করে ভিডিও পোস্ট করব। আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, আপনারা কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করেন না, আমাকে আপনারা কিন্তু মেল করেন, আমাকে কমেন্ট করেন পিডিএফ এর জন্য। আমি সবাইকে কিন্তু পিডিএফ পাঠিয়েছি, 90% আমি যখনই মেল পেয়েছি আমি কিন্তু তখনই কিন্তু পিডিএফ গুলো আমি সেন্ড করে দিয়েছি। কিন্তু এবারে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করে তারপরে কিন্তু আপনারা আমাকে পিডিএফ এর জন্য মেল কিংবা কমেন্ট করবেন। আজকে টপিকে আগে যাওয়ার আগে আপনারা এখনই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা প্রেস করার পর অলে অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার প্রথম কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এখন আমি আপনাদের আইবিএফ থেকে যে নোটিশটা জারি করেছি সেই নোটিশটা আমি আপনাদের জানাবো কি নোটিশটা জারি করেছে। আপনারা নিজেরাও কিন্তু নোটিফিকেশনটাকে রিড করতে পারবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আইবিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু নোটিশটাকে রিড করতে পারবেন। আপনারা যখন ওয়েবসাইটে যাবেন তখন কিন্তু পপআপে কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসবে, আপনারা মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো নোটিশটা কিন্তু ওপেন হয়ে যাবে। নোটিশটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা প্রথমেই দেখতে পাবেন করোনা ভাইরাসের জন্য কিন্তু মার্চ এপ্রিল মে জুন জুলাই 20 গুলো কিন্তু এক্সামগুলোকে ক্যান্সেল করা হয়েছে এবং নিচে কিন্তু একটা চার্টবোর্ড দিয়েছে ওখানে কিন্তু সমস্ত বিস্তারিত জানানো হয়েছে। মানে চার্টবোর্ডে এক নম্বরে যেটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে 21/3/2020 যারা শিডিউল ডেট সিলেক্ট করেছে অর্থাৎ এক্সাম দেওয়ার জন্য তাদের এক্সাম কিন্তু পোস্টপোনেট করা হয়েছে, অর্থাৎ এক্সামটাকে কিন্তু বর্তমানে কিন্তু ওটাকে স্থগিত করে রাখা হয়েছে এবং সেখানে জানা হয়েছে টু বি অ্যানাউন্স লেটার, কবে পরীক্ষা হবে কিন্তু পরে জানানো হবে, এখনো কিন্তু জানা যায়নি যে এই এক্সাম ডেটের পরীক্ষাটা পুনরায় কবে হবে। এরপর চার চারেও সিম একইভাবে কিন্তু কবে পরীক্ষা হবে কিন্তু এখানে বলা হয়নি, পরে জানানো হবে বলে এখানে কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে এবং 8/4ও ঠিক একইভাবে পরে জানানো হবে বলে কিন্তু এখানে নোটিশটা দিয়েছে এবং 2/5 যারা এক্সামটা ছিল এবং আপনারা যারা এক্সাম দেওয়ার জন্য 2/5 সিলেক্ট করেছিলেন এক্সাম দেওয়ার জন্য তাদের কিন্তু এক্সামটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এভাবে 16/5, 6/6, 20/6 এবং 4/7 এবং 18/7 যারা এক্সাম দেওয়ার জন্য ডেট শিডিউল করেছিলেন তাদের কিন্তু সবার কিন্তু এক্সাম ডেট কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আজকের এই নোটিফিকেশনটা দেওয়ার জন্য ভিডিওটি ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ফিরছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।